কর্নেল আকবর সাহেব যখন জাহাজ মন্ত্রী ছিলেন ডেনিশ রাষ্ট্রদূত সংবাদ সম্মেলন করে ওনার বিরুদ্ধে ঘুষের অভিযোগ করেনি কানাডা সিঙ্গাপুরের আদালতে আরাফাত রহমান কোকর মামলা হয়ে অর্ধেক টাকা ফেরত আনা হয়েছে তো আচ্ছা ধরে নিলাম যে আমি এগুলো ভুলে গেলাম মুক্তিযুদ্ধের প্রতি বিএনপির যে দৃষ্টিভঙ্গি আমি আগেও বলেছি দেখেন ইতিহাসে আছে যে যত বীরত্ব মুক্তিযুদ্ধে দেখিয়েছেন তাকে তত বড়ো শাস্তি দিয়েছে বিএনপি আমলে বীরত্বমকে দিয়েছে মৃত্যুদণ্ড এবার আমির কসরুল সাহেব যেটা বললেন পরশু দিন আপনি তার বডি ল্যাঙ্গুয়েজ না মুক্তিযোদ্ধাদের জন্য ছোটোখাটো কিছু রাখা যেতে পারে মুক্তিযোদ্ধাদেরকে ভিক্ষা দিচ্ছে আমি কেন এটি বললাম দেখেন আজকে আলোচনার দরজা আমি বারবারও বলেছি আওয়ামী লীগ থেকেও আমাদের দল থেকেও বলেছে সরকার তো বলছে নাই যে দেখুন দেয়ার ইজ এন স্পেস ফর ডায়ালগ কথা বলবার স্পেস আছে আমন্ত্রণ জানিয়েছে তাদের সাথে কথা হচ্ছে বিভিন্ন চ্যানেলে তাদের কাছে বার্তা যাচ্ছে এবং তাদের তাদের তাদেরকে তাদেরকে একটু মানে বলে না যে ফ্রাজেল হ্যান্ডেল উইথ কেয়ার এইভাবেই কিন্তু করছে চলছে যাতে আহত না হয় কিন্তু তাদেরও তো সেই মর্যাদাটি রাখতে হবে আর একটা জিনিস যে আপনার বললেন বিএনপি আমলে আপনার মনে আছে জানসার আনসার ধর্মঘটে গুলি করে খিলগাঁও গুলি করে মেরে ফেললো সাত আটজন আনসারকে চাকরির হাজার হাজার আমি যেটা চাচ্ছি যে গভর্নেন্স বিতর্ক হতেই পারে কিন্তু চায়না ভারতের বিষয়ে ওনারা যেটা বললেন এটা বরাবরই ওনারা সেটি করেন কারণ ভারতের থেকে পানি আনলাম আমরা এক সমুদ্র পুরো সমুদ্র বাংলাদেশের সমান মিয়ানমার থেকে আনলাম তিন বিঘা করিডোর আনলাম তারপর ওনারা বলেন দেশ নাকি বিক্রি হয়ে গেছে তো এরকম দেশ বিক্রি হলে তো মানুষ নিয়মিতই বিক্রি করতে চাইবে যদি এত ভালো ভালো বাংলাদেশের সমান আরেকটা পাওয়া যায় এই কারণে আমি বলছি দেখুন উস্কানি দেওয়ার দরকার নাই গভর্নেন্সের চ্যালেঞ্জ থাকে সব সময় থাকে আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম আওয়ামী লীগ ইজ ডিফাইন্ড নট বাই দ্য চ্যালেঞ্জেস বাট দ্য রেসপন্স এস সিম্পল আমি সর্বশেষ কোটা নিয়ে আরেকটু বলছি চাই সেটি হচ্ছে যে মানে মানে পাঁচ পার্সেন্টের বেশি কোটা করা যাবে না তারা যেরকম বেঁধে দিচ্ছে কোটা করো কত থাকবে না থাকবে এটা হচ্ছে একটি আলাপ কমিশন করতে হবে জনগোষ্ঠী কিন্তু সবকিছু বুঝতে হবে এবং কোটা হচ্ছে একটা নেসেসারি ডিসক্রিমিনেশন আরেকটা কথা বলি এই যে কোটা আমি ধরেন মুক্তিযোদ্ধাদের তিরিশ ভাগ থাকা উচিত কুচিত না সেটা নিয়ে বিতর্ক হয় কিন্তু এটার সুযোগে মুক্তিযোদ্ধাদের যে আক্রমণ করা হচ্ছে এটি খুব দুঃখজনক এবং আপনি দেখেন নানা রকম গুজব ছড়ানো হচ্ছে সেই জায়গাটি খুব দুঃখজনক এটি তো তাদের যে যুক্তিগুলো সেগুলো আমি রাজনৈতিক এলিমেন্ট আছে কি নাই সেটা সেটা মানে মানে আরও দেখতে হবে তবে যে জিনিসটা হচ্ছে যে এই কোটা আন্দোলন তো রাজনৈতিক সমর্থন পেয়েছে পাক তাতেও দোষ নাই কিন্তু তাদেরকে সংযত হতে হবে আপনি

বাস্তবায়ন করে নতুন জারি করা আছে এই হাইকোর্ট যেটা বলছে এটা বাস্তবায়ন করে তিন দিন পর আপনি নতুন প্রজ্ঞাপন আবার করতে পারেন আমার মনে হয় বিচার বিভাগের স্পিরিটের বাইরে না যায় সেই চিন্তা করে এখনই কিন্তু প্রশাসনিক উদ্যোগের ইঙ্গিত আছে